আসসালামু আলাইকুম। বিডি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো গাইস, আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের মোবাইল ফোনের মাধ্যমে কিংবা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের বিভিন্ন ফ্রেন্ডের সঙ্গে আমরা টেক্সট কিংবা এসএমএস এর মাধ্যমে কথা বলে থাকি। তো আমরা কিন্তু কথা বলতে বলতে অনেক সময় দেখি কোনো মেয়ের অ্যাকাউন্ট কিংবা যখন কোনো মানে আপনারা যখন কথা বলতেছেন অ্যাকচুয়ালি সেটা কি আসলে কোনো মেয়ের অ্যাকাউন্ট নাকি কোনো সেলে অ্যাকাউন্ট কিংবা কোনো ফেক অ্যাকাউন্ট, এটা আপনারা কীভাবে বুঝতে পারবেন? সেটিংস কি আসলে ফেসবুকে এমন কোনো সেটিংস আছে যেটার মাধ্যমে জানা যাবে যে সেটা কিন্তু ফেক অ্যাকাউন্ট নাকি সেটা রিয়েল অ্যাকাউন্ট, কিংবা এটা আমি যার সঙ্গে কথা বলতেছি সেটা কি রিয়াল মেয়ে নাকি ছেলে, এটা আপনারা কীভাবে বুঝবেন? তো একবারে আমি আজকে ভিডিওতে একবারে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, প্লাস এ টু জেড বলে দিব। প্লাস আপনাদের জন্য সুখবর হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটাতে এই অ্যাকাউন্টটা আমি গিফট করে দিব। এটা হলো জুলাই মাসের 2017 সালের অ্যাকাউন্ট। অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। ফার্স্ট টু লাস্ট আমি বলবো না, আপনারা একটা মুহূর্তে আমাদের এই ভিডিওর ডিসপ্লেতে আপনার নাম্বার এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। উপরে যেটা থাকবে সেটা হলো নাম্বার এবং নিচে যেটা থাকবে সেটা হলো পাসওয়ার্ড, ঠিক আছে? সো অবশ্যই লগ ইন করে আপনার অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন এবং যে অ্যাকাউন্টটা পাবেন সে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো গাইস চলুন বেশি বকবক করো না, আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাহলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। তো আপনারা যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই বিষয়টা জানেন যে আমি যেই ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওগুলো বানাই সেই ফেসবুক অ্যাকাউন্টটা আমি সেদিনই গিফট করে দিই এবং সেই ফেসবুক অ্যাকাউন্টটা আমি দিয়ে দিই আপনাদের মাঝখানে যে প্রথম লগ ইন করবে সেই অ্যাকাউন্টটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, তাছাড়া কিন্তু আবার আপনার অ্যাকাউন্টে অন্য নেক্সট যে ভিডিওটা দেখবে সেই কিন্তু নিয়ে নিতে পারে, ঠিক আছে? অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। এটা জুলাই মাসের 17 সালের অ্যাকাউন্ট। তো আমাদের মেন টপিকে চলে যাচ্ছি। তো আমরা কিভাবে বুঝতে পারি ফেসবুকে কি এমন কোনো সেটিংস আছে, যে সেটিংসগুলো আছে যে সেটিংসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই আমরা যে মেয়েটা কিংবা ছেলেটার সঙ্গে কথা বলতেছি সেটা কি আসল ছেলে নাকি মেয়ে নাকি কোনো ফেক অ্যাকাউন্ট, এগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? এরকম কোনো সেটিংস কি ফেসবুকে কোনো নতুন রুলস আসছে কি না আসে নাই কিংবা আমরা জানতে পারবো কি পারবো না? তো এক কথা বলতে আপনারা কোনোভাবেই ফেসবুকের মেসেঞ্জার ফেসবুক কিংবা মেসেঞ্জারের মাধ্যমে জানতে পারবেন না যে আসলে আপনি যার সঙ্গে কথা বলতেছেন কিংবা আপনি যে অ্যাকাউন্টটাতে কথা বলতেছেন সেই অ্যাকাউন্টটা আসলে একটা ছেলে চালাচ্ছে নাকি কোনো মেয়ে চালাচ্ছে, এটা কখনোই বোঝা সম্ভব না। তবে হ্যাঁ, আপনি একটু চালাকি করলেই কিন্তু সেই বিষয়টা দেখে নিতে পারেন কিংবা সেই বিষয়টা অনুমান করে নিতে পারেন। আমি কিন্তু কখনোই বলবো না যে কনফার্মভাবে জানতে পারবেন, ঠিক আছে? অনুমান করে নিতে পারেন যে আসলে সে কি ছেলে নাকি মেয়ে। সো সেই অনুমানগুলো কীভাবে করবেন সেটা দুই তিনটা নিয়ম আছে, সেই দুই তিনটা নিয়ম আমি একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। সো আপনারা অনেকেই ভাবেন যে আপনারা যে একটা অ্যাকাউন্টে যদি অনেকগুলো ফটো দেওয়া থাকে, একটা মেয়ের ফটো দেওয়া থাকে, তাহলে হয়তো বা সেই মেয়েটার রিয়েল অ্যাকাউন্ট। তো গাইস এটা একবারেই ভুল ধারণা, একেবারেই ভুল ধারণা। কেননা আমাদের বর্তমানে এই সময়ে আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে কিংবা একটা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এক মেয়ের হাজার হাজার ফটো ডাউনলোড করে আপনারা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো সেকেন্ড আরেকটা বিষয় আপনারা ভাবেন যে হয়তো বা ভয়েস যদি একটা নিই তাইলে হয়তো বা কনফার্ম হয়ে যাবো যে না আসলে এটা মেয়ে। তো গাইস এইটা একেবারে এই ধারণাটাও একেবারে ভুল, কেননা আপনাদের বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট থেকে ভয়েসগুলো কিনে নেওয়া যায়, ঠিক আছে? আপনি যদি কিছু টাকা পে করেন তাহলে আপনি যেটা বলবেন সেটা আপনাকে একবারে পুরো মেয়ের ভয়েস, মানে আপনি বুঝতেই পারবেন না, নিজেই চিনতে পারবেন না আপনাদের ভয়েসগুলো। তো সেটা একবারে কনভার্ট করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এরকমভাবে আপনারা বুঝতে পারবেন না। সো আপনারা কীভাবে বুঝতে পারেন? আপনার ধরে নেন আমি একটা আমি অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতেছি। তো গাইস আমি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেছি, অ্যাকাউন্ট কিন্তু আমার না, কোনো অ্যাকাউন্ট কিন্তু আমার না, ঠিক আছে? আপনারা আমি যেখানে এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। সো গাইস আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেছি, আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এই যেমন এই দেখুন অসিন পাখি, এটা একটা ফেক অ্যাকাউন্ট হয়তো মনে হচ্ছে। তো অ্যাকাউন্টটা আসলে ছেলে নাকি মেয়ে সেটা আমি একটু দেখার চেষ্টা করবো। তো সিম্পলি আপনারা সেই আইডিটাতে চলে আসবেন, আইডিটাতে এসে আপনারা একটু ফটো দেখুন, এটাতে কিন্তু ই ফটো দেওয়া আছে। তারপর আপনি নিচে চলে আসলে দেখতে পাবেন যে গাইস দেখুন এটা কিন্তু অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট, কারণ এটাতে প্রোফাইল ফটো আপডেট দেওয়া আছে, এটা হলো একটা সেলার আইডি। তো অবশ্যই এটা সেলার আইডি, পরে সে চালাকি করে কিন্তু মানে এই ফটোগুলো আপলোড করছে মেয়ে, যাতে সে ফেক অ্যাকাউন্ট হিসেবে চালাতে পারে। তো আপনারা এটা অ্যাকসেপ্ট করবেন। যদি এইভাবে আপনারা ফটো টটো দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই যদি একটু ফ্রেন্ড হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ফ্রেন্ড হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই ফ্রেন্ড হয়ে থাকেন মেসেঞ্জারে টেক্সট করা হয়ে থাকলে, তো আইডিতে চলে আসবেন। সোজা আইডিতে আসার পর এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা ইউআরএল পেয়ে যাবেন, যেটা ইউআরএল বলা হয় নর্মালি, ইউআরএল একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ইউআরএলে যদি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আমি যে কোনো একজনকে আপনারা ফরওয়ার্ড সেটা সেন্ড করার চেষ্টা করবেন। তো আমি একটা যে কোনো একজনকে দিতেছি, ঠিক আছে? তো আমি এগুলো চিনি না কি, এগুলো আমার অ্যাকাউন্ট কিন্তু আমার না, ঠিক আছে? তো এবার এটা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন, দিয়ে আপনারা একটু দেখবেন যে অ্যাকাউন্টটার ইউআরএলটা কী দেওয়া আছে। এখানে যদি আপনারা ইউআরএলটা দেখেন যে এই ইউআরএলটা দিয়ে যদি আপনারা সার্চ করেন যে অন্য কোনো অ্যাকাউন্ট আছে কি না, তাহলে আপনারা কিন্তু একটু কনফার্ম হয়ে যেতে পারেন। অন্য অ্যাকাউন্ট যদি থেকে থাকে এই ইউআরএলের নাম্বার দিয়ে, তাহলে কিন্তু আপনারা সেটা কনফার্ম হয়ে যেতে পারতেছেন যে এটা যদি ছেলে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা কিন্তু কনফার্ম হয়ে যাবেন যে এটা ফেক অ্যাকাউন্ট কিংবা ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো তারপরে আপনারা একটা কনফার্ম একেবারে কনফার্ম হওয়ার জন্য সোজা ভিডিও কল দিবেন, কিংবা তাছাড়া অন্য কোনো ফেসবুকের কোনো উপায় নেই যেটার মাধ্যমে আপনারা জানতে পারেন যে ফেসবুক আমাদের
আইডিটা কি আসলে ছেলে চালাচ্ছে নাকি কোনো ফেক অ্যাকাউন্ট নাকি কোনো মেয়ে চালাচ্ছে, ঠিক আছে? তো আপনারা কিন্তু এখন লক্ষ্য করছেন নাকি জানি না, আমাদের ভিডিওর এক মাঝখানে একটা সময় আমাদের ডিসপ্লেতে কিন্তু নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা চাইলে সেখান থেকে নিয়ে লগ ইন করে ফেলতে পারেন। যদি এখনও মিস করে থাকেন এক্ষুনি পিছন থেকে আমার ভিডিওটা দেখুন, আমি মাঝখানে কিন্তু পাসওয়ার্ডটা বলে দিচ্ছি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু উপকার এসে থাকে এবং এরকম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। এবং আমি ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।